মা এই যে বুনছে, এটা মা কি বুনছো? এটা জ্যাকেট বানাচ্ছি, এই ডিজাইনের শাল হয়, এটা জ্যাকেট বানাচ্ছি। 200টা ঘর নিয়েছি, 200টা ঘর নিলে জ্যাকেটটা সেলাই করতে লাগবে না, একবারে হয়ে যাবে। এই সামনে পাট, পিছনের দুটো সামনে পাট পিছন নিয়ে 200টা ঘরই, একটা টিনেজ গার্লের মেয়েদের 200টা ঘর হলেই জ্যাকেট হয়ে যাবে। মা এই পুরো ভিডিওটা বানিয়েছে, এর লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশনে। যার যার দেখা যাচ্ছে অবশ্যই দেখে নিজেদের জন্য বানিয়ে ফেলো। খুব সুন্দর বানাচ্ছে জ্যাকেটটা, কমপ্লিট হয়ে গেলে এটা পরে দেখা যাবে যে কেমন দেখতে লাগছে। আর তোমাদের শিখতে চাও, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে পুরো ভিডিওটা দেখো আর শিখে নাও কীরকম করে বানাচ্ছে। এটা ডবল, এটা আসলে লংয়ের মধ্যে 9টা লং করতে হয়, 9টা লং করতে হয়। আমি দেখিয়ে দেবো, এটা মুখে বললে তো সহজ হবে না। আমি এই ডিজাইনটা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে, ডিজাইনটা দেখিয়ে দেবো, তোমরা দেখে ডিজাইনটা তুলে করতে পারো। খুব সুন্দর লাগে, দুটো কালার করতে হয়, এটা দুটো কালার করতে হয়, ভি হয়, ভিয়ের মধ্যে 9টা ডবল ক্রুশ হয়, খুব একটা কঠিন না। দুটো কালার দিলে খুব সুন্দর ফোটে। তা আমার একটা যে কোনো কালার যাই দেবেন, সাদাটা অবশ্যই দেবেন, লাল সাদা, সাদা হলুদ, সাদাটা রাখবেন কেমন, তাহলে খুব সুন্দর ফোটে ডিজাইনটা। যে কোনো